আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি হিন্দল দে। হিন্দলের কাছে সরাসরি চলে যাব। হিন্দল, একেবারে পাপিয়া দেখো, ইতিমধ্যেই কিন্তু সেই আশা লাকড়া তিনি এসছেন এবং পাশাপাশি রয়েছে রাজ্য বিজেপির তরফ থেকে অগ্নিমিত্রা পল, তিনি রয়েছেন এবং অন্যান্য বিজেপি নেতৃত্ব কর্মী সমর্থক তারা কিন্তু রয়েছেন। আমরা রয়েছি সল্টলেক করুণাময়ী আবাসনে, সেখানে কিন্তু দেখা যাচ্ছে একজন বিজেপি কর্মী যিনি কিন্তু পায়ে আঘাত পেয়ে বসে রয়েছেন এবং নবান্ন অভিযানের দিনকে কিন্তু তিনি এমজি রোডে ছিলেন, মহাত্মা গান্ধী রোডে দিলীপ ঘোষের নেতৃত্বে যে মিছিল নবান্নের দিকে যাচ্ছিল সেই নবান্নমুখী মিছিলে তিনি ছিলেন, তিনি কিন্তু আক্রান্ত হন। এখানে আশা লাকড়া তিনি কিন্তু সেই বিজেপি কর্মীর থেকে সমস্ত বিষয়টা জানছেন এবং কাগজে কিন্তু তিনি যে যে বিজেপি কর্মী যারা আক্রান্ত হয়েছেন তাদের বাড়িতে গিয়ে তাদের থেকে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খভাবে জানার পর সেগুলোকে নথিভুক্ত করছেন। আমরা একবার শুনবো তিনি কি কথা বলছেন। पहले दिन तो बहुत ज़्यादा ही था, अभी थोड़ा सा पहले से आराम है। आप लोग हैं तो बस एक अरे नहीं, हम लोग तो साथ है ना, नहीं साथ रहते तो थोड़ी आता, हम लोग चले और आप लोग भी चलते हैं। সুতরাং বুঝতেই পারছো যে বঙ্গ বিজেপি যেসব নেতৃত্ব তারা যেমন রয়েছেন, কেন্দ্রীয় নেতৃত্ব তারা কিন্তু গোটা এলাকায় গোটা বিভিন্ন জায়গায় যাচ্ছেন। রাজারহাট নিউ টাউনে দুজন বিজেপি কর্মী সমর্থকদের বাড়ি তারা ঘুরে আসেন যারা আক্রান্ত হয়েছেন। বর্তমানে দেখা যাচ্ছে যে রাজারহাট নিউ টাউন থেকে তারা বেরিয়ে এসে সল্টলেক করুণাময়ী আবাসনে তারা এসছেন, পঙ্কজ ঝায়ের সঙ্গে কথাবার্তা বলছেন এবং প্রত্যেক বিজেপি কর্মী সমর্থকদেরকে কিন্তু তারা বার্তা দিচ্ছেন তারা পাশে থাকবেন সেই বার্তা যেমন দিচ্ছেন। এবং রাজ্যে স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে সরকার চলছে তেমনটাও কিন্তু আক্রমণ করছেন কেন্দ্রীয় নেতৃত্ব এবং তারা বলছেন যে সে তারা ভয় পেয়ে গেছেন সেই কারণে তাদেরকে তারা প্রতিহত করার চেষ্টা চালাচ্ছেন, কিন্তু তারা এভাবেই আন্দোলন চালিয়ে যাবেন সেই বার্তাও কিন্তু তারা দিচ্ছেন। রাজ্য মে দুর্গা দেবী কা অবতরণ হতা হ্যায় ওয়াহাঁ এক ऐसी दीदी का उत्पन्न हुआ है जो भारतीय जनता पार्टी का कार्यकर्ता अगर कहीं आंदोलन करते हैं तो उन्हें आंदोलन करने से भी रोका जाता है। ऐसी दीदी बंगाल की जो मुख्यमंत्री है, उन्होंने पूरे बंगाल में भारतीय जनता पार्टी के कार्यकर्ताओं को जबरदस्ती उठा करके कहीं ले जाना, उन पर केस थोपना, उन पर अत्याचार करना, ये सब बंगाल में दिख रहा है। भारतीय जनता पार्टी के कार्यकर्ता ने हिम्मत से काम ली है, आपका राजनीति बहुत दिन नहीं चलने वाला है। भारतीय जनता पार्टी के सिपाही आपका ऐसे कर्तृत्व के लिए एक रणभेरी फूंक चुके हैं, आने वाला समय में आपको यही जनता सबक सिखाएगी। আহত বিজেপি কাউন্সিলর মীনা দেবী পুরোহিতের বাড়িতে রয়েছেন কেন্দ্রীয় নেতা, বিজেপির কেন্দ্রীয় নেতা ও কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল। সত্যজিৎ,